ভিউয়ার্স পাশে দুজন ভাই বকাবকি করতেছে, অনেক তর্ক বিতর্ক করছে। আসলে আমরা গিয়ে দেখি আসলে তারা কি নিয়ে তর্ক তর্ক করছে। এটা ভাই আমি যে কোনো কায়দা, ঠিক আছে, যে কোনো কায়দা ভাই আমি ফাটাবো ভাই। আমি না ভাই, এটা তো এই বোতলে প্লাস্টিকের বোতলে গাড়ির তলা পড়লো তো ভাই ভাই আমি আমার কথা কি জানো ভাই, আমি এটা ভাই কথা বললে আপনি যদি বোতল যদি ফাটা দেওয়া পারেন তা আমি জায়গা দাঁড়ে আপনাকে 500 টাকা দেবো। আচ্ছা ভাই থামেন থামেন, তবে আমার একটা কথা আছে ভাই, থামেন আমি একটু কথা বলি ভাই, আমি একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা ভাই থামেন, আপনার কি নিয়ে তর্ক করছেন? ভাই থামেন থামেন, আমি কথা বলি দু মিনিট ভাই। ভাই হ্যাঁ বলেন, ভাই দিছি হলো কি জানেন? জি ভাই বলেন। হ্যাঁ আসলে আমি এই বোতলটা ফাটাবো। জি যে কোনো কায়দায়। হ্যাঁ ফাটানো যায়, আমি তো ইট দিয়ে বাড়ি মারলে ফাটি যায়, লাঠি দিয়ে বাড়ি মারলে তো ফাটি যায়। লাঠি দিয়ে না, আপনি কি? আমি হাত দিয়ে ফাটাবো ভাই। ও এটা আপনার কেরামতি মানে আপনি চাচ্ছেন? ভাই এটা মানে আমি পারি, ঠিক আছে, এটা আমি হাত দিয়ে যে কোনো কায়দায় এটা ফাটাবো। ও আচ্ছা ভাই, এ ভাই কি বলতে চাচ্ছে? এ ভাই কি বলতে চাচ্ছে? আমি এর সাথে ব্যাট করলাম। জি যে ইনি যদি এই বোতলটা যদি ফাটাইতে পারে, জি এক কিলো। আচ্ছা আচ্ছা, যদি তো কোনো কিল দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। এক কিলো যদি ফাটাইতে পারে, আচ্ছা, তাহলে নাকি আমি 500 টাকা দিব। আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স আপনারা দেখলেন, যদি যদি ভাই যদি আমি না পারি, ঠিক আছে, তাহলে তো ভাই ডবল দাও তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো ভালো। দর্শক তাহলে আমরা কি ক্লিয়ার হলাম, তারা এই বোতলটা এক কিলে ফাটাতে পারবে, এ বলছে যে পারবে, যদি পারে তাহলে এ ইনি ওনারে 500 টাকা দিবে, আর যদি ও যদি না পারে তাহলে এনাকে 1000 টাকা রিটার্ন দেবে, তাই তো ভাই? আমি ঠিক বলছি? আচ্ছা ভাই ঠিক আছে, তো আমরা তো এখন দেখি আসলে সে সেটা পারতেছে কিনা, তার কথা রাখতে পারি কিনা। তো ভাই চলুন আপনারা দেখি, আপনি আপনি বোতলটা ফাটান, আমরা দেখবো আসলে ভুমবাং দিয়েছেন, আমি ভুমবাং বুঝাচ্ছেন না আসলে পারেন, আমরা সেটা এখন দেখবো আপনারা আসলে ক্যালমা পারেন না আসলে না। আর টাকা কিন্তু আপনার 1000 টাকা দিতে হবে যদি না পারেন। আচ্ছা ভাই আমি 1000 টাকা দেবো। আচ্ছা আপনার কিন্তু কত দূরে মনে, কিন্তু আমরা কিন্তু সাক্ষী আছে, দর্শক কিন্তু সাক্ষী। হ্যাঁ দর্শক কিন্তু সাক্ষী, ঠিক আছে, কথা কইছি ভাই, কইছি, ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, না পারি আচ্ছা তাহলে আমি আমি দেবো ডবল, ঠিক আছে। আর যদি পারি তাহলে ভাই কিন্তু আমার দেওয়া লাগবে। হ্যাঁ আমরা সবাই কিন্তু, আমার দর্শক সাক্ষী, আমি সাক্ষী, ঠিক আছে, এখানে ফাটানো হোক। আচ্ছা তো চলুন চলুন দর্শক, আমরা এখন দেখবো সে এখন বোতলটা ফাটাবে, আসলে এক কিলো যদি না ফাটাতে পারে তো আমরা টাকা নিবো তার কাছ থেকে, আর যদি ফাটাতে পারে তাহলে আমরা টাকা দিব। তো আমরা দর্শক আমরা পরীক্ষা করবো আসলে বোতলটা ফাটে কি না বা এমনি ফাটানো কি না, আমরা নিজেরা একটু পরীক্ষা করে দেখি যে আসলে ফাটানো যায় কি না। ভাই আপনি কিনলেন নি এক কিলো? আচ্ছা রয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখলাম ফাটলো না ভাই, দেখি কীরকম ভাই ফাটাতে পারে আমরা দেখি। ভাইটা মন্ত্র আছে ভাই। আচ্ছা এই মন্ত্র আছে নিয়ে যান আলাদা। ও আচ্ছা দাদা, আলাদা ক্যামেরা লাগে এর জন্য, আলাদা মন্ত্র লাগে। আচ্ছা ভাই আপনি ফাটান, আমরা দেখি কীরকম মন্ত্র হলো আমি বুঝবা নেবার, আপনি ফাটান দিই। আচ্ছা ভাই দেখি কী মন্ত্র দিয়ে ফাটান আমরা দেখবো। হ্যাঁ ভাই ফাটান দিই আমরা দেখবো। আচ্ছা ভাই কীরকম ক্যামেরা পারেন আপনি দেন ফাটান। আচ্ছা দেখা যাক পারে কিনা আমরা দেখবো, বেড বন্ধ হয়েছে তোর সাথে। ভাই ফাটান আপনি দেখি। আচ্ছা ভাই ফাটছে ভাই, দেখেন ভাই আপনি, দেখেন ভাই। আচ্ছা যা ভাই আপনি আসেন, আপনি নিজে বাড়ি আসেন ভাই, দেখেন দিয়ে ফাটছে কিনা, ভালো করে দেখেন, ভালো করে দেখে দেন ভাই, আসলে ফাটছে কিনা দর্শক দেখবে না, দর্শক দেখেন ভালো করে ভাগ করে দেখেন, জিলে ভালো করে ভাগ করে দেখা ভাই। এটা আমার বাঁ হাতের খেল ভাই। ও আচ্ছা আচ্ছা ভাই, আমরা তো চেষ্টা করলাম ভাই ফাটানোর জন্য, এই দেখেন ভাই। হ্যাঁ ও কই ভালো করে ভাগও দেওয়া আছে না, ওকে বোঝা আছে না, আপনি দেখে দেন ভালো করে দেখে দেন। আচ্ছা আচ্ছা, ও আসলে সত্যি কথা আপনি জয় হয়েছেন ভাই, আপনার আসলে ক্যালমা আছে বুঝলাম ভাই। ও ভাই আসলে না আমরা কথা যেহেতু দিয়েছি অবশ্যই আপনার দেবো, তো হচ্ছে আপনার ভাই আপনি ওনার শত শত অনুযায়ী সে তার প্রাপ্য দিয়ে দিয়েছে। আচ্ছা দর্শক ভাই আপনি আপনার টাকা পাইছেন ভাই? আচ্ছা ভাই তো আপনি আসলে কি রাখি ক্যালমা না ভাই, এমনি কোনো ম্যাজিক টিজিক কী সিস্টেম ভাই আমাকে একটু বলবেন যে জিনিসটা কীভাবে ফাটাল ভাই, কীভাবে আছে ভাই, ঠিক আছে, সেভাবে মারলে ভাই ফাটে আমার না। আমি দেখছি অনেক সময় গাড়ির তলায় পড়ে ভাঙে না বা ভাঙে, এটা কিছু হয় ফাটে না, তারপর আপনার ধরেন আমরা আসার মারি, হ্যাঁ তারপর এমনি কিল দিয়ে দেখলাম তো আপনার এমনি তা তো ভাঙে নাই, কিন্তু আপনি নিজে হাত দিয়ে একটা বাড়ি মারলেন ভেঙে গেছে, আসলে কাহিনি কি? ভাই ক্যাপাসিটির মাধ্যমে মারলে ভাই পতলটা ফেটে যায়। ও আসলে আসলে যে দর্শক আসলে এমন কিছু কঠিন কাজ রয়েছে যা সিস্টেম মতন করতে পারলে সহজে কাজটা করা যায়। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য ভিডিওতে।